আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আবারও স্বাগত। আরহাম একাডেমির পক্ষ থেকে লেটস স্পিক ইন ইংলিশ সিরিজের আমরা একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, কমপ্লিমেন্টিং সামওয়ানস ক্লোথস পর্ব ওয়ান। কমপ্লিমেন্টিং মানে হলো আসলে প্রশংসা করা, কারোর প্রশংসা করা। সামওয়ানস এখানে তার কোনো ব্যক্তির, সামওয়ান মানে কেউ, ওয়ান্স এর অ্যাপোস্ট্রোফি দেওয়া, ক্লোথস মানে পোশাকের। পর্ব ওয়ান, চলুন শুরু করা যাক। জন, ইউ লুক রিয়েলি নাইস টুডে, জন মন্তব্য করছে। কাকে? সারাকে। আমরা জানি আমাদের এই সিরিজের সারা এবং জন আমাদের সাথে সবসময় আছে। ইউ লুক রিয়েলি নাইস টুডে, তুমি দেখতে সত্যি আজকে খুব সুন্দর লাগছে, আসলে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, আমরা এভাবে বলতে পারি। তো আসলে তাকে তো চেনেই, চেনা জানা বন্ধুকে, তো তার চেহারা তো আর পরিবর্তন হয়নি, তার পোশাক বা তার মানে বেশভূষায় পরিবর্তনেই তাকে আরও সুন্দর, মানুষকে আরো সুন্দর লাগছে। যাই হোক, ইউ লুক রিয়েলি নাইস টুডে, তোমাকে আজকে সত্যিই সুন্দর লাগছে। কেউ প্রশংসা করলে তাকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত। হ্যাঁ সারা, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। আই জাস্ট গট দিস আউটফিট দ্য আদার ডে, আই জাস্ট গট দিস আউটফিট দ্য আদার ডে, আমি আজকের এই পোশাকটি ঠিক আরেকদিন কিনেছি বা পেয়েছি বা পরিধান করেছি। আই গট দিস আউটফিট, আউটফিট মানে আসলে বাইরের ফিটফাট, মানে এখানে অর্থটা আসবে হলো পোশাক। আই জাস্ট গট দিস আউটফিট দ্য আদার ডে, আমি অন্য একদিন এই পোশাকটি পেয়েছি বা কিনেছি। রিয়েলি, হোয়ার ডিড ইউ গেট ইট, হোয়ার ডিড ইউ গেট ইট, জন বলতেছে সত্যি, হোয়ার ডিড ইউ গেট ইট, কোথায় এটা তুমি পেয়েছিলে বা কোথা থেকে এটা এনেছো বা পেয়েছো? রিয়েলি, সত্যি, হোয়ার ডিড ইউ গেট ইট, কোথা থেকে এটা পেয়েছিল বা পেয়েছো? আই গট ইট ফ্রম মেসিস, মেসি একটা স্টোরের নাম। সো আই গট ইট ফ্রম মেসিস, আমি মেসিস থেকে এটা কি করছি, পেয়েছি, আসলে কিনেছি কিন্তু সেটাকে পেয়েছি বলতেছে। জন, ইটস রিয়েলি নাইস, সত্যি এটা সুন্দর। থ্যাংকস অ্যাগেইন, তোমাকে অনেক ধন্যবাদ। ইট লুক নাইস টুডে টু, তোমাকেও আজকে সুন্দর লাগছে। টু মানে ও, তোমাকেও, এই যে ইউ লুক নাইস, তুমিকে, তোমাকে দেখাচ্ছে সুন্দর টুডে, আজকে টু ও, কথাটা এভাবে হবে, তোমাকেও আজকে সুন্দর লাগছে। থ্যাংকস অ্যাগেইন, তোমাকে অনেক ধন্যবাদ পোশাকটার প্রশংসা করার জন্য। ইউ লুক নাইস টুডে টু, তোমাকেও আজকে সুন্দর লাগছে। জন তাকে প্রশংসা যেহেতু করেছে তাই সে ধন্যবাদ দিচ্ছে, সরি। থ্যাংক ইউ, আই জাস্ট গট দিস শুজ টুডে, আমি এই শুজগুলো আজকেই পেয়েছি। রিয়েলি, হোয়াট কাইন্ড অফ শুজ আর দে, সত্যি কি ধরনের শুজ এটা? রিয়েলি, হোয়াট কাইন্ড অফ শুজ আর দে, এই জুতোগুলো, দে যেহেতু শুজে বহুবচন হয় সবসময়, কারণ দুটো জুতো, একটা জুতো কখনো হয় না, তাই ইট না বলে দে এখানে এসেছে। হোয়াট কাইন্ড অফ শুজ আর দে, কারণ জুতোরও বিভিন্ন প্রকার থাকে, তো এগুলো আমরা এর সাথে অভ্যস্ত, কিছু স্লিপার, কিছু বুট, কিছু মানে সাকস, বিভিন্ন ধরনের হতে পারে। তো সে প্রশ্ন করতেছে, হোয়াট কাইন্ড অফ শুজ আর দে, এটা কি ধরনের জুতা? দিজ আর কল অল স্টার চাক টেইলর্স, দিজ এগুলোকে বলা হয় অল স্টার, অল স্টার আসলে কোম্পানিটার নাম, চাক টেইলর্স, চাক টেইলর্স বলা হয় ওই ধরনের জুতোগুলো যেগুলো ফিতা দিয়ে বাঁধা থাকে, বিশেষ করে স্কুল ড্রেস, অনেক স্কুলেই এই ধরনের জুতো অথবা মর্নিং ওয়ার্কে আমরা যখন যাই তখন এই ধরনের জুতোগুলো ব্যবহার করা হয়। তো এটাই আসলে অল স্টার চাক শুজ, আমরা এটা
একটু দেখে নিই, যেহেতু আমাদের আলোচনায় একটা নতুন শব্দ এসেছে, আমরা এই জুতোগুলোকে হয়তো ভিন্ন নামে বলে থাকি। যাই হোক, তোমরা অল স্টার চাকস টেইলর, টেইলর্স মানে আসলে সেলাই করা, এই সুতো দিয়ে যেহেতু সেলাইয়ের মতো করে বাঁধা হয়, তাই এগুলোর নাম হলো অল স্টার চাক টেইলর্স। আমরা একটু আগের বাক্যে আবার একটু ফিরে যাব, যে দিস আর কল্ড, এই যে একটা বাক্য, এগুলোকে বলা হয় দিস আর কল্ড, এগুলোকে বলা হয় হি ইজ কল্ড, তাকে বলা হয় আই এম কল্ড, আমাকে বলা হয়, এই যে এক ধরনের বাক্য যেটা বলার অভ্যাস, যে আমি বলি না, আমাকে বলা হয়, এগুলোকে বলা হয় অল স্টার চাক টেইলর্স, যে অল স্টার চাক টেইলর্স জুতা। কিছু দিনের সাথে তার নামের বাংলা করা হচ্ছে, ওভাবে রেখে দেওয়াই ভালো। আমরা তো বুঝে গেছি অল স্টার এটা একটা কোম্পানি নাম, চাক মানে এই ধরনের জুতা, টেইলর্স মানে কি সেলাই করা, যেটা সেলাই মানে সেলাইয়ের মতো করে বাঁধা। আর সারা বলছে আই রিয়েলি লাইক দোস, আমি সত্যি ওগুলোকে পছন্দ করি। হাউ মাচ ডিড দে কস্ট, এটার দাম কত পড়েছে, পড়েছিল, ডিড দে কস্ট, পড়েছে বা পড়েছিল দুটোই আমরা বলতে পারি। যে আই রিয়েলি লাইক দোস, আমি সত্যি এগুলো পছন্দ করি। হাউ মাচ ডিড দে কস্ট, এগুলোর দাম কত পড়েছিল। জন, দে ওয়ার অ্যাবাউট $40, এগুলো ছিল প্রায় $40, দে ওয়ার অ্যাবাউট $40, তারা ছিল, অর্থাৎ তাদের দাম ছিল প্রায় $40। অ্যাবাউট মানে প্রায়, নিশ্চিত করে না হলে সংখ্যার আগে আসলে অ্যাবাউট বলাটাই ভালো। সারা, আই থিঙ্ক আই এম গোয়িং টু বাই মাই সেলফ এ পেয়ার, পেয়ার মানে জোড়া, আই থিঙ্ক আমি মনে করি, আই এম গোয়িং টু গো বাই, আই এম গোয়িং টু গো বাই, আমি যাচ্ছি টু গো, যেতে, বাই কেনার জন্য, মাই সেলফ এ পেয়ার, যে আমিও আমার নিজের জন্য কিনতে যাচ্ছি এক জোড়া, মানে আমি মনে করি যে আমিও আমার জন্য এক জোড়া কিনবো। আমরা যদিও অর্থটা মানে কিনতে যাচ্ছি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস দিয়ে অনেক সময় নিকটবর্তী ভবিষ্যৎকে বোঝানো হয়, যে আগামীকাল আমরা ঢাকা যাচ্ছি, আসলে তো এটা আগামীকাল ঢাকা যাব, তো এই অর্থে আই থিঙ্ক আই এম গোয়িং টু গো বাই মাই সেলফ এ পেয়ার, আমি মনে করি আমিও এক জোড়া এই জুতো কিনবো। পেয়ার মানে হলো জোড়া। তো চমৎকারভাবে আমরা প্রথম পর্বটা শেষ করলাম, আশা করি আপনারা প্রত্যেকটা পর্ব উপভোগ করছেন এবং অনুশীলন করছেন এগিয়ে যাওয়ার পথে আপনাদের এই ইংরেজি শেখার অভিযাত্রায়। ছোট ছোট করে হলেও একটা দুটি করে শব্দ জানা হলেও এক্সপ্রেশনগুলোর সাথে পরিচিত হওয়ার মাধ্যমে আমাদের ইংলিশ এই দক্ষতা বৃদ্ধি পাবে, এ আশা ব্যক্ত করেই আমার আজকের পর্ব এখানে শেষ করছি। আর পরের পর্বের জন্য চোখ রাখুন, আমাদের সাথে থাকুন, এই অভিপ্রায় ব্যক্ত রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।